ॐ शरणां गतदिनार्तो परित्राणं परायणी सर्वस्याति हरे देवी नारायणी नमोस्तु ते। ভগবতী মা দুর্গত্রাশ্রী মহা দুর্গা দেব্যী নম, ইষ্টদেবী মা উগ্রতারা দেব্যী নম, জয় জগন্নাথ। নমস্কার দর্শক বন্ধু, মু জ্যোতির্বিদ ডক্টর ভবানী শঙ্কর মহাপাত্র আপন মানুষ আজির রাশিফল কার্যক্রমকে স্বাগত জনাউছি। দর্শক বন্ধু, আসন্তু বিলম্ব নকরি জানি নেবা আজির দিন সম্পর্কে। আজি হচ্ছে 1 ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি মাসর 1 তারিখ গুরুবার 2024 মশিয়া, ওড়িয়ারে মাঘ মাস, কৃষ্ণপক্ষ সৌর মানরে মকর 18 দিন। দর্শক বন্ধু, আজি হচ্ছে শ্রীমন্দিরের ফুল মেলন। দর্শক বন্ধু, আসন্তু জানিবা আজির তিথি, নক্ষত্র, দিনর পঞ্চাঙ্গ সম্পর্কে। আজ ষষ্ঠী তিথি, ষষ্ঠী তিথি সূর্যোদয় পরঠারু অপরাহ্ন বা মধ্যাহ্ন 2 ঘন্টা 10 মিনিট পর্যন্ত রহুচন্তি। 2 ঘন্টা 10 মিনিট পরে সপ্তমী তিথি আরম্ভ হেউচন্তি। আজ দিনর নক্ষত্র চিত্রা নক্ষত্র। চিত্রা নক্ষত্র ভোর 4 ঘন্টা 37 মিনিট পর্যন্ত রহুচন্তি। আজ কন্যা রাশিরে চন্দ্রমা সূর্যোদয় পরঠারু সকাল 3 ঘন্টা বা অপরাহ্ন 3 ঘন্টা 18 মিনিট পর্যন্ত রহিবে। অপরাহ্ন 3 ঘন্টা 18 মিনিট পরে চন্দ্রমা কন্যা রাশিকে পরিত্যাগ করে তুলা রাশিকে চলন হবে। দর্শক বন্ধু, আজির ঘাত চন্দ্র সম্পর্কে জানিবা। আজ দিবা 3 ঘন্টা 18 মিনিট পরে আজ মেষরাশির ব্যক্তিবিশেষঙ্কর ঘাত চন্দ্র, তেমন মেষরাশির ব্যক্তিবিশেষ জগি রাখি চলিবা আবশ্যক। দর্শক বন্ধু, আসন্তু জানিবা আজি দিনর নিষিদ্ধ খাদ্য সম্পর্কে। আজ কোন খাইবে না, আজি দিনরে আপনার মানে নিম্বকু খাদ্য হিসাবে গ্রহণ করন্তু না। সূর্যোদয় পরঠারু মধ্যাহ্ন 2 ঘন্টা 10 মিনিট মধ্যে নিম্ব বা কলরা আদি দ্রব্যকে গ্রহণ করন্তু না। মধ্যাহ্ন 2 ঘন্টা 10 মিনিট পরে তাল ভক্ষণ করন্তু না, তালর পিঠা বা তাল সজকু গ্রহণ করন্তু না। আসন্তু জানিবা আপনার জীবনে দেখা দেউথিবা কেতেক সমস্যা এবং তার সরল সমাধান সম্পর্কে। দর্শক বন্ধু, আজ আমি জানিবা অনেক সময় ব্যক্তিবিশেষ ঋণ বা করজ করে অসুবিধার পড়ে থাকে। প্রত্যেক ব্যক্তিবিশেষ জীবনরে উন্নতি করা, কে ঘর তৈরি করা, কে জমি ক্রয় করা, কে ব্যবসায়ের উন্নতি পাই, কে ঝিও বাহাগর পাই, কে কিছু তার মৌলিক চাহিদা কু মেটাইবাই ঋণ করে থাকে। ঋণ করে অনেক ব্যক্তিবিশেষ পরিশোধ মধ্যে করতে বা বহু কষ্টের পরিশোধ করে থাকে। বেড়ে বেড়ে দেখা দিয়ে ব্যক্তিবিশেষ ঋণ উপরে ঋণ করে চালান্তি, মাত্র সুজি পারন্তি নাহি, পরিশোধ করে পারন্তি নাহি, বারম্বার ঋণ করিয়াকু পড়ি থাকে এবং ঋণ মধ্যে চক্রবর্তী, লোন মধ্যে চক্রবর্তী হয়ে যায়। মানে আপনার মূল তো সুজিবা ছাড়ন্তু, আপনার বেড়ে বেড়ে ইন্টারেস্ট এতে বড়ি যায়, মূল বা প্রিন্সিপাল ডবল হয়ে যায়। এভাবে ক্ষেত্র কাহিকি হয়ে হুয়ে বেড়ে বেড়ে আমি দেখু জন ঋণ বি করি না বা ব্যবসায় ঠিক চালিছি, মাত্র তার অনেক পয়সা বাহারে পড়ি রয়েছে, সে ফেরস্ত মধ্যে পাও না। এভাবে কাহিকি ঘটি থাকে? শাস্ত্ররে লগ্নর ষষ্ঠ স্থানর আমি শত্রু, রোগ এবং ঋণ বিষয়ে চিন্তা করু। আয় বিষয়ে চিন্তা করু লগ্নর 11 বা 11th হাউস্র, এবং ব্যয় বা দ্বাদশ স্থান, দ্বাদশ ঘর আমি ব্যয় চিন্তা করু। তেমন জন্মজাতকরে গ্রহকু আমি দেখলে জাঁপারা আমি ব্যক্তিবিশেষ ঋণ করছেন কি না। যদি ঋণ করছেন তাহলে কাহিকি পরিশোধ করে পাতি? জন্মজাতক বা জন্মকুণ্ডলীরে জ্যোতির্বিদ যদি তাকে সমীক্ষা করতে জন্মজাতককে, বার্থ চার্টকে, প্ল্যানেটারি পজিশনকে, জন্মকুণ্ডলীকে ভালোভাবে সমীক্ষা করতে, দশা অন্তরসাকে সমীক্ষা করতে, তাহলে সে জাঁপারে জাতকরে ব্যক্তিবিশেষ কাহিকি ঋণ করছেন বা ঋণ কেউ গ্রহ কারণ রয়েছে, পরিশোধ কিপর করা যাইপার, সে জন্মজাতকর জনাপড়ব। কিন্তু আমি গোটে মৌখিক সূত্রে দেখিবা, আমি নর্মালি দেখিবা, বিনা জাতক গণনার আমি জানিবা বা বিনা জাতক পরামর্শে আমি জানিবা, হুয়েত অন্য ব্যক্তিবিশেষক জন্ম তারিখ, স্থান, সময় ঠিক না, মাত্র সে ঋণগ্রস্ত হচ্ছেন কাহিকি হচ্ছেন। নিজের আজ্ঞা কেতটা সাধারণ ভুল মধ্যে তাউছি, ছোট ছোট সামান্য ভুল কারণর মধ্যে ব্যক্তিবিশেষকর দশা অন্তরসা ভালো চালু বা নচালু, সে ঋণগ্রস্ত হচ্ছেন। নিজের কিছুটা ভুল বা কিছুটা সামান্য ভুল যা কি অণদেখা সেমানে করছেন বা জাঁপার না, কোণ জাঁপার না। প্রথম কথা আপনার মনে রাখত, ধ্যান দিয়ে শুণতু। প্রথম কথা, আপনার ঘরে যেতবে এন্ট্রি করছেন ঘরকু, আপনার দেখবে পরিবার সমস্ত সদস্য জোতা বা চপল ব্যবহার করছেন ঘরকু, পশু পশু মুখ্য দ্বারে বা যেকোন স্থানের যদি চপলগুড়ি এণে তেণে বিছুড়ে হয়ে পড়ছে, চপলগুড়ি এণে তেণে পড়ছে, ওল্টা পাল্টা হয়ে চপল পড়ছে, সাইজ হয়ে চপল না, গোটে ধাড়ি না, কিংবা জোতা স্ট্যান্ডে প্রপরলি না,
তাহলে জাণবে আপনার ঋণ বড়ব। যদি ঘরর মুখ্য দ্বারে চপল এণে তেণে পড়ি থাকে, জোতা এণে তেণে পড়ি থাকে, এপট সেপট হয়ে পড়ি থাকে, অসজডা অবস্থার থাকে, আপনার ঋণ 100% রহব। দ্বিতীয় কথা, যদি আপনার নলকূপ বা আপনার যে নলকূপ বা আপনার পাইপ যে ঘরে ট্যাপ লাগিছে, যে ট্যাপ লাগিছে, যে পাইপ লাগিছে, কল লাগিছে, সে কলর যদি টপ 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 বারম্বার পানি পড়ু থাকে বাস্তু অনুসারে, বারম্বার আপনার কল টাইট করা সত্ত্বে মধ্যে বারম্বার ট্যাপ্রু বা কলরু টপ টপ হয়ে পানি ঝরু থাকে, তাহলে আপনার আজ্ঞা ঋণগ্রস্ত হবে। যদি এভাবে স্থিতি আপনার রয়েছে, তাহলে আপনার প্রথমে ট্যাপকু আপনার পাইপ মিস্ত্রি বা পিএইচডি মিস্ত্রি ডাকি নিহাতি সজাঁতু, বা কল খারাপ হয়ে ট্যাপ খারাপ হয়ে তাকে রিপ্লেস করতু। তৃতীয় নম্বর নিয়ম, যদি আপনার দেখবে রোষেই ঘর যদি আপনার দক্ষিণ আপনার উত্তর পশ্চিম বায়ব্য কোণে যদি আপনার রোষেই ঘর অছি, যদি বায়ুকোণে রোষেই ঘর অছি, তাহলে মধ্যে আপনার খরচ বড়ব। যদি ভুলবশত বায়ুকোণে রোষেই ঘর করছেন, তাহলে প্রতিকার স্বরূপ আপনার দক্ষিণ পটু গ্যাস রাখতু, দক্ষিণ মুখা হয়ে রোষেই করতু। যদি আপনার ঘরর ঐশান্য কোণ কহিলে পূর্ব উত্তর কোণ বা নর্থ ইস্ট কোণ, এ কোণে ভারি জিনিস আপনার রকিদিন বেডরুম্রে হো, ছাত উপরে পানি ট্যাঙ্কি আপনার ভারি করে রাখছেন ছাত উপরে, ঐশান্য কোণে ভুলবশত পানি ট্যাঙ্কিটা রাখছেন ছাত উপরে, কিংবা অন্যান্য কোণী ভারি জিনিস গুরু জিনিস আপনার ঐশান্য কোণে রাখছেন, তাহলে মধ্যে আপনার ঋণগ্রস্ত হবে। আপনার আয় ভালো হোথব, কিন্তু কুয়াড়ে পয়সা পড়ু আপনি জাঁপারে, খরচ মাত্রা অধিক বড়ুব, তেমন এ দিগ প্রতি আপনার ধ্যান দিও। সেইভাবে ভাবে যদি আপনার দেখবে আপনার ভঙ্গা কাচ ঘরে আপনার লাগিছে, আপনার ঘরর বা দরবাজার কোণী কাচ অছে, কাচ ফাটি যাই, ঝরকা বা উইন্ডোরে আপনার কাচ তৈরি, কাচর উইন্ডো বা ঝরকা আপনার ফাটি যাই, বাথরুম্রে যে আপনার গ্লাস অছে ফাটি যাই, ঘরে ব্যবহার করুবা আপনার মিরর বা ড্রেসিং টেবুলের যে কাচ লাগিছে, আইনা লাগিছে, তা ফাটি যাই, তাহলে মধ্যে আপনার ঋণগ্রস্ত হবে। ইয়াকে ধ্যান দিও। ঘরে আপনার ঘণ্টা অছে, মাত্র ঘণ্টা আপনার অচল হয়ে পড়ছে, ঘণ্টা চালু না, খারাপ হয়ে যাই, কিংবা ঘণ্টা ঠিক অছে, ব্যাটেরি সরি যাই, আপনার ব্যাটেরি পকাই না, তাহলে মধ্যে আপনার ঋণগ্রস্ত হবে। ঘরে কেবে হলে খারাপ ঘণ্টা আপনার রাখতু না, তাকে ফোপাড়ি দিও বা রিপেয়ার করে ঘরে লগাতু, ব্যাটেরি সরি যাই, ব্যাটেরি চেঞ্জ করি নয় ব্যাটেরি লগাতু, নহলে আপনার ঋণগ্রস্ত হবে। সেইভাবে ভাবে ঘরে আপনার যে ব্যবহার করুক বাসনকুসন আপনার ফাটি যাই, সে ফটা বাসনে খাওছেন কিংবা তাকে ঘরে বি রাখছেন, ব্যবহার নকলে মধ্যে ঘরে থুয়া হয়েছে, কিংবা আপনার চিনা মাটি প্লেট্রে কোণী আপনার বাসনকুসন ব্যবহার করছেন, কপ্রে চা পিছন তা ফাটি যাই, তাহলে মধ্যে আপনার ঋণগ্রস্ত হবে, বা আপনার যেতে রোজগার কলে মধ্যে আপনার অন্টব না, এগুড়ি আপনার পুরা ফোপাড়ি দিও বা নয় বাসনকুসন আনি ঘরে রাখতু। তেমন এই বহুত গুড়ে এমনি ছোট ছোট কথা অছি, যেগুড়ি আমি ধ্যান দেলে আমি জাঁপার আমার ঋণ কী হচ্ছে। সেইভাবে ভাবে ঘরে যদি আপনার বর্জ্যবস্তু বড়ি যাই, বর্জ্যবস্তু মানে আপনার মানে কোণী দ্রব্য পুরোনা ইলেকট্রোনিক সামান হো বা অন্যান্য কোণী ভঙ্গা ভঙ্গি চেয়ার হো, আপনার তাকে ফোপাড়ু না কি কাহকু দৌ না কি তাকে কবাড়িওয়ালা দেউ না, কবাড়ি ভি জিনিস আপনার বড়ি যাই, তাকে আপনার ঘরে পুরা প্যাক করে রাখছেন, তাহলে মধ্যে আপনার ঋণ বড়ব। তেমন এইভাবে বহুত গুড়ে ছোট ছোট কথা অছি, যেগুড়ি আপনার ধ্যান দিয়ে আপনার ঋণমুক্ত হয়ে পে, ঋণক পরিশোধ করে পে। তেমন আপনার জীবনে যদি এইভাবে দেখা দেওয়া সমস্যা বা আপনার এইভাবে কথাগুলি আপনার সহ ঘটুছি, আপনার পরিবারে ঘটুছি, তাহলে জাঁবে ঋণ আপনার বড়ব। ঋণমুক্তির উপায় স্বরূপ আপনার বৈভব লক্ষ্মীকর ব্রত বা উপাসনা করতু। ঋণর শীঘ্র মুক্ত হওয়া শনিবার গুড়িকরে কোণী অসহায় ব্যক্তি আপনার কলা রঙর মিঠা, কলা রঙর কোণী কেক, আপনার বিস্কুট, কলা রঙর রাশি লড়ু, আপনার ছেনা পোড়, পোড়া জিনিস বা কলা রঙ জিনিস খাইবা দিও। এবং নিহাতি অসহায় ব্যক্তি গোটে লিটর সরিষ তেল বা 500 গ্রাম সরিষ তেল, 500 গ্রাম কলা বিরি, চোপা লাগি কলা বিরি অতি কমরে প্রদান করতু বা কোণী ভিকারী দিও। দেখবে এদ্বারা মধ্যে শীঘ্র আপনার ঋণমুক্ত হয়ে পে। শনিবার এবং মঙ্গলবার গুড়িকরে বাল্টি জলের কিছু স্ফটিক পকাই সামান্য হলদী গুণ্ড এবং গোবর পকাই ঘরক ভালো ভাবে পোছন্তু। গোবর তো আজিকালি টাইল ঘরে আপন মানে ব্যবহার করবে না, সামান্য স্ফটিক পকাই বা টিকে লুণ পকাই বাল্টি ঘর প্রত্যেক মঙ্গলবার
ଗୁରୁବାର ଶନିବାର ତିନୋଟି ବାରରେ ଆପଣ ପଛା କରନ୍ତୁ। ଏହାଦ୍ୱାରା ମଧ୍ୟ ଘରର ସକାରାତ୍ମକ ଉର୍ଜା ବଢ଼ିବ ଏବଂ ଘରେ ଯେଉଁ ଛୋଟ ଛୋଟ ଭୁଲ ଆପଣ କରିଛନ୍ତି ଯାହା ମୁଁ କହିଲି ତାକୁ ଧ୍ୟାନ ଦିଅନ୍ତୁ। ତେବେ ଦର୍ଶକ ବନ୍ଧୁ ଏବେ ଆସନ୍ତୁ ଜାଣିବା ଆପଣମାନଙ୍କର ପାଇଁ ଆଜି ଦିନଟି କିପରି ବିତିବ ମେଷଠାରୁ ମୀନ ପର୍ଯ୍ୟନ୍ତ ଆପଣଙ୍କ ରାଶିଫଳ ସମ୍ପର୍କରେ। ମେଷ ରାଶି, ମେଷ ରାଶିର ବ୍ୟକ୍ତିବିଶେଷ ପରୋପକାର ଭାବନା ନେଇ ଅନ୍ୟକୁ ସାହାଯ୍ୟ କରି ଅସୁବିଧାରେ ପଡ଼ିପାରନ୍ତି। ଦିନଟିରେ ଚିଡ଼ିଚିଡ଼ା ସ୍ୱଭାବ ବଢ଼ିଯାଇପାରେ। ପାରିବାରିକ ଜୀବନରେ ଛୋଟ ଛୋଟ ସମସ୍ୟା ଦେଖାଦେବ। ଆପଣଙ୍କ ପୂର୍ବରୁ ଦେଇଥିବା ଅର୍ଥରାଶି ପାଇବାରେ ସମସ୍ୟା ଦେଖାଦେଇପାରେ। କୌଣସି ଦ୍ରବ୍ୟକୁ ଆପଣ ହଜାଇ ଦେଇପାରନ୍ତି ବା କୌଣସି ଡକ୍ୟୁମେଣ୍ଟ ହଜିଯାଇପାରେ। କେୟାରଫୁଲି ରଖନ୍ତୁ, ଜଗି ରଖି ଚଳନ୍ତୁ। ଶୁଭ ରଙ୍ଗ ହିସାବରେ ଲାଲ, ସୁନେଲି, ହଳଦୀ କିମ୍ବା ସବୁଜ ରଙ୍ଗକୁ ବ୍ୟବହାର କରନ୍ତୁ। ବୃଷ ରାଶି, ବୃଷ ରାଶିର ବ୍ୟକ୍ତିବିଶେଷ ଦିନଟିରେ ଆୟ ଅପେକ୍ଷା ଅଧିକ ଖର୍ଚ୍ଚ କରିବେ। ପାରିବାରିକ ଜୀବନ ସୁଖପ୍ରଦ ହେବ। କର୍ମକ୍ଷେତ୍ରରେ କୌଣସି ବିବାଦ ଲାଗି ରହିଥିଲେ ତାହା ଦୂରୀଭୂତ ହେବ। ସନ୍ତାନ ହେତୁକ ଶୁଭ ଖବର ଆପଣ ପାଇବେ। ସନ୍ତାନଙ୍କ କୃତକାର୍ଯ୍ୟକୁ ନେଇ ବା କୃତିତ୍ୱକୁ ନେଇ ଆପଣ ଖୁସି ପ୍ରକଟ କରିବେ। ଦାମ୍ପତ୍ୟ ଜୀବନରେ ଯାହା ବି ମନମାଳିନ୍ୟତା ରହିଛି ପୂର୍ବରୁ ତାହା ଦୂରୀଭୂତ ହେବ। ଶୁଭ ରଙ୍ଗ ହିସାବରେ ଧଳା, ସବୁଜ, ଆକାଶୀ, ନୀଳ ରଙ୍ଗକୁ ବ୍ୟବହାର କରନ୍ତୁ। ମିଥୁନ ରାଶି, ମିଥୁନ ରାଶିର ବ୍ୟକ୍ତିବିଶେଷଙ୍କ ପାଇଁ ଦିନ ଭଲ ଯାଉନାହିଁ। ଜଗି ରଖି ଚଳନ୍ତୁ। ସ୍ୱାସ୍ଥ୍ୟଗତ ସମସ୍ୟା ଦେଖାଦେଇପାରେ। ଉଦର ପୀଡ଼ା ବା ପେଟ ଜନିତ ସମସ୍ୟା, ଗ୍ୟାଷ୍ଟ୍ରିକ୍, ପାଦରେ ସମସ୍ୟା କିମ୍ବା ସ୍କିନ୍ ରିଲେଟେଡ୍ ସମସ୍ୟା ବା ଚର୍ମ ରୋଗ, ଭାଇରାଲ୍ ଇନଫେକ୍ସନ୍, ଥଣ୍ଡା ଜ୍ୱର ଆଦି ସମସ୍ୟା ଦେଖାଦେଇପାରେ ମିଥୁନ ରାଶିର ବ୍ୟକ୍ତିଙ୍କ ପାଇଁ। ଦିନଚର୍ଯ୍ୟାକୁ ଠିକ୍ ଭାବରେ ମେଣ୍ଟେନ୍ କରନ୍ତୁ। ଅଧିକ ଶୁଭଫଳ ପାଇବା ପାଇଁ ସବୁଜ କିମ୍ବା ନୀଳ ରଙ୍ଗକୁ ବ୍ୟବହାର କରନ୍ତୁ। କର୍କଟ ରାଶି, କର୍କଟ ରାଶିର ବ୍ୟକ୍ତିବିଶେଷଙ୍କର ଆୟ ଅପେକ୍ଷା ବ୍ୟୟ ଅଧିକ ରହିବ। ମାନସିକ ଦୁଶ୍ଚିନ୍ତା କେତେକାଂଶରେ ଦେଖାଦେଇପାରେ। ତଥାପି ଦିନଟିରେ ଆପଣ ଦୂରଯାତ୍ରା କରିବେ, ଭ୍ରମଣ ପ୍ରିୟ କରି ହେବେ, ବନ୍ଧୁଙ୍କ ସହିତ ସାକ୍ଷାତ ହେବ, ପୁରୁଣା ମିତ୍ର ବା ସାଙ୍ଗଙ୍କ ସହିତ ହଠାତ୍ ଦେଖା ହୋଇଯିବ। ପାରିବାରିକ ଜୀବନରେ ଛୋଟ ଛୋଟ ସମସ୍ୟା ଥିଲେ ତାକୁ ଦୂରୀଭୂତ କରିବା ପାଇଁ ଚେଷ୍ଟା କରିବେ। ଆଜି ଦିନରେ ଧର୍ମପରାୟଣ ହେବେ। ଧାର୍ମିକ କାର୍ଯ୍ୟ କିମ୍ବା କୌଣସି ସାମୂହିକ କାର୍ଯ୍ୟ, ବିବାହ, ବ୍ରତ ଆଦି କ୍ଷେତ୍ରରେ ଆପଣ ଯୋଗଦାନ କରି ନିଜକୁ ଗୌରବାନ୍ୱିତ ମନେ କରିବେ। ସନ୍ତାନଙ୍କ ଚିନ୍ତା ଯାହା ପୂର୍ବରୁ ଥିଲା ତାହା ଦୂରୀଭୂତ ହେବ। ଶୁଭଫଳ ପ୍ରାପ୍ତି ପାଇଁ ଭଗବାନ ଗଣେଶଙ୍କୁ ଦର୍ଶନ କରନ୍ତୁ। ଘରୁ ଯେତେବେଳେ ବାହାରକୁ ବାହାରୁଛନ୍ତି ପୂର୍ଣ୍ଣକୁମ୍ଭ ସ୍ଥାପନା କରି ଦୂରଯାତ୍ରା କରନ୍ତୁ। ପୂର୍ଣ୍ଣକୁମ୍ଭକୁ, ପୂର୍ଣ୍ଣ ଜଳକୁ, ପୂର୍ଣ୍ଣକୁମ୍ଭରେ ଥିବା ଜଳକୁ ବା ପୂର୍ଣ୍ଣକୁମ୍ଭକୁ ଦର୍ଶନ କରି ଦୂରଯାତ୍ରା କରନ୍ତୁ। ସିଂହ ରାଶି, ଦେହ ମନ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ରୂପରେ ସୁସ୍ଥ ରହିବ। ପୂର୍ବରୁ କୌଣସି ସମ୍ବାଦ ଶୁଣିବା ପାଇଁ ଆଗ୍ରହୀ ଥିଲେ ବା ଗୋଟେ ଶୁଭ ସମ୍ବାଦର ଅପେକ୍ଷାରେ ଥିଲେ ତାହା ଆପଣ ଆଜି ଦିନରେ ପାଇପାରିବେ। ମିତ୍ରଙ୍କ ସହିତ ସମ୍ପର୍କକୁ ସଂଗଠିତ କରିବେ ଏବଂ ଉତ୍ତମ ସମ୍ପର୍କ ରକ୍ଷା କରିବେ। ପୂର୍ବରୁ ପାଖ ପଡ଼ୋଶୀଙ୍କ ସହିତ ବିବାଦ ଥିଲେ ତାହା ଦୂରୀଭୂତ ହେବ। ନେତୃତ୍ୱ ମନା ହୋଇ ପ୍ରତ୍ୟେକ କାର୍ଯ୍ୟ କରିବେ, କିନ୍ତୁ ଅନ୍ତରର କଥା, ମନର କଥା ଆପଣ ଅନ୍ୟ ଆଗରେ ପରିପ୍ରକାଶ କରି ଅଡ଼ୁଆରେ ପଡ଼ିପାରନ୍ତି। ଆଜି ଦିନରେ ଆପଣଙ୍କର ଉଚ୍ଚ ରକ୍ତଚାପ ବା କାର୍ଡ଼ିଓଲୋଜିକାଲି କିଛି ପ୍ରୋବ୍ଲେମ୍ ଥିଲେ ଏଭଳି ସମସ୍ୟା ଅଧିକ ଦେଖାଦେଇପାରେ। ଆଜି ଦିନରେ ଶୁଭଫଳ ପ୍ରାପ୍ତି ପାଇଁ ଲାଲ, ହଳଦୀ ରଙ୍ଗର ବସ୍ତ୍ର ବ୍ୟବହାର କରନ୍ତୁ। ଭଗବାନ ସୂର୍ଯ୍ୟଙ୍କୁ ଜଳାର୍ଘ୍ୟ ପ୍ରଦାନ କରନ୍ତୁ ଏବଂ ଭଗବାନ ଶିବଙ୍କୁ ଦର୍ଶନ କରି ଦୂରଯାତ୍ରା କରନ୍ତୁ। କନ୍ୟା ରାଶି, ଦେହ ମନ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ରୂପରେ ସୁସ୍ଥ ରହିବ। କର୍ମ ପାଇଁ ଆଗ୍ରହୀ ହେବେ, ପରିଶ୍ରମ ଦିନଟିରେ କରିବେ ବା ହାର୍ଡ଼ୱାର୍କ କରିବେ। ପୂର୍ବରୁ କୌଣସି କର୍ମଚାପ ଥିଲେ ତାହା ଦୂରୀଭୂତ ହେବ। ବ୍ୟବସାୟୀମାନେ ବ୍ୟବସାୟରେ ଶୁଭଫଳ ପ୍ରାପ୍ତି କରିବେ, କିନ୍ତୁ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ହେତୁ କିଛି ବାଧା ଦେଖାଦେଇପାରେ। ଥଣ୍ଡା ଜନିତ ସମସ୍ୟା ଦେଖାଦେଇପାରେ। ମହିଳାମାନଙ୍କର ପେଟ ଜନିତ ସମସ୍ୟା ବା ଉଦର ପୀଡ଼ା ଦେଖାଦେଇପାରେ। ଆଜି ଦିନରେ ଯାନବାହନ ଗତି ସମୟରେ ସତର୍କତା ଅବଲମ୍ବନ କରନ୍ତୁ। ଶୁଭଫଳ ପ୍ରାପ୍ତି ପାଇଁ ମା ଦୁର୍ଗାଙ୍କୁ ଦର୍ଶନ କରି ଦୂରଯାତ୍ରା କରନ୍ତୁ। ଯଦି ଆପଣଙ୍କ ଜୀବନରେ ବ୍ୟକ୍ତିଗତ, ପାରିବାରିକ ସମସ୍ୟା, କର୍ମକ୍ଷେତ୍ର ନିଯୁକ୍ତି, ବୈବାହିକ ସମସ୍ୟା, ବାସ୍ତୁଦୋଷ ଏବଂ ମାଲି ମକଦ୍ଦମା ଆଦି ସମସ୍ୟା ଥାଏ, ତାହେଲେ ସମସ୍ୟାର ସମାଧାନ ଓ ପରାମର୍ଶ ପାଇଁ ଆମକୁ ଯୋଗାଯୋଗ କରନ୍ତୁ। ଜ୍ୟୋତିର୍ବିତ୍ ଡକ୍ଟର ଭବାନୀ ଶଙ୍କର ମହାପାତ୍ର, ବୁଦ୍ଧେଶ୍ୱରୀ କଲୋନୀ, ପ୍ଲଟ୍ ନମ୍ବର 26, ଭୁବନେଶ୍ୱର। ଫୋନ୍ ନମ୍ବର 9776833302, 9439444924। ଆମର ୱେବସାଇଟ୍ www.sushilaconsultancy.com।
www.srijagannathastro.com। तुलाराशि पुरुष और महिला दिन की शुभप्रद रही विद्यार्थी मान दिन की शुभप्रद थी पढ़ापढ़ी व प्रतियोगितामूलक परीक्षा सफलता अर्जन करेंगे। कौन से इंटरव्यू चेष्टा करुले नूतन कार्य ग्रहण करने चेष्टा करुले नवनिजुक्ति आपर इंटरव्यू में सक्से नुआकर किसी कम आरंभ करें। आज दिन में दूरजात्रा जोग थी अपराह समय दूरजात्रा करेंगे। बंधु सहित साक्षात हो शुभरंग हिसाब से धला नील रंग को व्यवहार करतु। बिछा राशि देह मन संपूर्ण रूप से सुस्थ र अन्य ठारु किछि आशा करुथिले से आशा करथिबा द्रव्य को प्राप्ति करिवे। पारिवारिक जीवन सुखप्रद हेबो। स्वामी स्त्री मध्ये साधारण समस्या मतभेद देखा दे पारे। दिनटे दूरयात्रा करिवा पई सुजोग मिलिबो। धर्मपुराण हेबे अपराह्न समय रे कोनोसी भोजी भात फंक्शन को आपण जाई पारंती किंबा परिवार लोकंक सहित किछि सुस्वादु भोजन ग्रहण करि पारंती। दिनटे शुभ फल प्राप्ति पई हळदी लाल रंग को व्यवहार करंतु। एई रंगर वस्त्र धारण करंतु शुभ फल प्राप्ति करिवे। धनु राशि धनुराशि व्यक्ति विशेष आज हूँ राशियाधिपति गुरु बार गुरुवार दिन टी आपण अनुकूल रहिबो। कौनसी नूतन कर्म को आज दिन ग्रहण कले कर्म सार्थकता आसिबो बा पूर्णता आसिबो। पारिवारिक जीवन में जहाँ भी समस्या रही दूरीभूत हेबो। मित्र मान सहयोग प्राप्ति करिवे। उच्च आशावादी हो प्रत्येक कार्य करिवे। आज दिन में भ्रमण जोग रही दूरजात्रा करार जोग रही कर्मक्षेत्र को नहीं संतान संतति को नहीं परिवार लोक को नहीं दूरजात्रा करने पड़ पारे। आज दिन शुभ रंग हलदी लाल यही रंग को व्यवहार करंतु। यही रंगर वस्त्र धारण करंतु। मकर राशि मकर राशि व्यक्ति विशेष ऋण ग्रहण करने चाहूँगी। कौन सी बैंक बीमा फाइनेंस क्षेत्र में ऋण आवेदन करते ऋण मंजूर होनेठार कि हाथ उधारी चाहूँगी हाथ उधारीपर शेयर मार्केट कि इनभेस्ट करने चाहूँगी आप इनभेस्ट कले शुभफल पाइबे। पारिवारिक जीवन सुखप्रद रनरे सामान्य आकुलता व्याकुलता बढ़ी जापे आपणकर उत्कंठा कौन काम को नहीं बढ़ी जापे। दाम्पत्य जीवन में किसी समस्या मतभेद लग र पारिवारिक जीवन में स्त्री कि माँ कि घर कौन स्त्री लोक पेट जनित समस्या उदर पीड़ा अन्यान्य स्वास्थ्यगत समस्या किंवा अस्त्रोपचार भली समस्या देखा दे पारे। दिन टे शुभ फल प्राप्ति पाई आपण बाहर जो बुला कुकुर अच्छा आप सोरस तेल परटा कर बुला कुकुर को खाइबा दिंतु देखिए बाधा विघ्न खंडित हो रिष्ट खंडित हो। कुंभ राशि आयर मार्ग प्रशस्त रहिबो। पारिवारिक जीवन सुखप्रद हेबो। मात्र मानसिक स्तर में कौन विषय को भाव चिंतित हो पारती अजथा अन्य को साहय कर पश्चाताप कर पारती। कर्म क्षेत्र में कर्मचाप बढ़ीजी व्यवसाय माने व्यवसाय आशानुरूपक फल पाई ना। आज दिन में संतान कार्यकलाप को नहीं केतकांश चिंतित हो पारती। दिन टे शुभ फल प्राप्ति पाई हनुमान को दर्शन करूँ हनुमान चालीसा पाठ कर दूरजात्रा करूँ। मीन राशि मीन राशि व्यक्ति विशेष दिन टे नूतन वस्त्र कौनसी द्रव्य आज दिन में प्राप्ति करिवे बा क्रय करिवे। पारिवारिक जीवन सुखप्रद हेबो। स्वास्थ्यगत समस्या को नहीं सामान्य चिंतित हो पारती। आज दिन में संतान हेतु कौन बाधा विघ्न देखा दे पारे बा संतान कौन कार्यकलाप को नहीं मनरे दुख आसी पारे। दिन टे शुभ फल प्राप्ति पाई तथा रिष्ट खंडित होगा आपण गोमाता को किसी खाद्य खाइबापी दिंतु विशेषकर पाचिला कदमी किंबा घास किंबा 20-30 टका शाग विड़ा किणी 5-10 शाग विड़ा किणी गोमाता को प्रसन्न चित्त खाइबापी दिंतु। गोमाता को स्पर्श कर मुंडे प्रणाम कर दूरजात्रा करूँ जात्रा हेतु रिष्ट खंडन हो शुभफल प्राप्ति करेंगे। मुशा करी प्रभु जगन्नाथ कृपा माँ जगज्जननी मंगल कृपा आपण दिन की अनुकूल हो जहाँ भी इच्छा अभिलाष रही दिन टे आप परिपूर्ण करूँ। तेरे हाँ दर्शक बंधु आपण जीवन में व्यक्तिगत भाव में एभली किसी समस्या रही पारिवारिक समस्या रही कर्म को नहीं अशांति ताहले आपण व्यक्तिगत स्तर में मो सहित जोगाजोग करें जो नंबर डिस्प्ले होती आपॉइंटमेंट नहीं आसीपर साक्षात डायरेक्टली मो सहित करें कि आप आसवाई असमर्थ फोन मध्यम जोगाजोग करें।
বা ফোন দ্বারা আপয়েন্টমেন্ট নিয়ে পারে বা চিঠি পত্র মাধ্যমে আমার্যক্রমক আপনার চিঠি লিখিপারে চিঠি লিখবার ঠিকা নোট করতু। যদি আপনার জীবনের ব্যক্তিগত পারিবারিক সমস্যা, কর্মক্ষেত্র নিযুক্তি, বৈবাহিক সমস্যা, বাস্তুদোষ এবং মালি মকদ্দমা আদি সমস্যা থাকে, তাহলে সমস্যার সমাধান ও পরামর্শ পাই আমাকে যোগাযোগ করন্তু। জ্যোতির্বিদ ডক্টর ভবানী শঙ্কর মহাপাত্র, বুধেশ্বরী কলোনি, প্লট নম্বর 26, ভুবনেশ্বর। ফোন নম্বর 9776833302, 9439444924। আমার ওয়েবসাইট www.srijagannathastro.com। জানিলে ঠিকনা সম্পর্কে নিশ্চয় যোগাযোগ করন্তু। তবে আপনার জীবনে দেখা যাওয়া প্রত্যেক সমস্যার সমাধান মা দক্ষিণকালী দয়ারু, প্রভু জগন্নাথ দয়ারু সমাধান হেউ, জীবনে প্রত্যেক অসুবিধা দূর হেউ এবং আপনার আপনার নিজের অভীষ্ট স্থলের নিজ সিদ্ধিস্থলের পৌঁছন্তু। ভগবান বাধা বিঘ্নক খণ্ডন করন্তু, দৃষ্ট খণ্ডিত হেউ। আজপাই বিদায় দিন্তু, রহুছি, জয় জগন্নাথ। ডিটিভি ওড়িয়া দেখিবা পাই সাবস্ক্রাইব করন্তু এবং বেল আইকনকু মধ্য দবাই দিন্তু।